ভয়ংকর ডাওয়ার বিস্ফোরণ হয়েছে আর হিমাচল প্রদেশত হওয়া ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণত আজির দিন 22 গৰাকী লোক মৃত্যু হওয়ার খবর আছে। আমি জানাই যে আশা করছো বানত উটি গেছে, অর্ধ শতাধিক লোক বানত উটি যাওয়ার খবর আছে। আমি কিছু ফটোগ্রাফ দেখাই আশা করছো এই ধরনের পরিবেশে বিরাজ করা দেখবলে পাওয়া গেছে। মুঠর ওপর এটা প্রকৃতির উষ্ট হয়ে পড়ছে আর তার এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এই ধরনের পরিবেশে এটা হিমাচল প্রদেশত সংঘটিত হয়েছে বলে কব লাগবে। আজির দিন তো ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণ হয়েছে, ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণ হয়েছে আর তার ফলত 22 গৰাকী লোক মৃত্যু হওয়ার খবর আছে। আমি রিসাংক দেখাই চেষ্টা করছো এই ধরনের পরিবেশে বিরাজ করেছে, অর্ধ শতাধিক লোক বানত উটি যাওয়ার খবর আছে। ডাঙর খবর বলে কব লাগবে, কিন্তু হিমাচল প্রদেশত আকো ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা ডাওয়ার বিস্ফোরণ হয়েছে। আমি জানাই চেষ্টা করছো ডাওয়ার বিস্ফোরণত হওয়ার পিছতে বানত ধ্বংস হয়েছে এখনের পিছত আনখন গাঁও। এটা ডাওয়ার বিস্ফোরণত হওয়ার পিছতে কিন্তু ধ্বংস হয়েছে, প্রলয়ঙ্কারী বানত উটি গেছে, 45 গৰাকীরও অধিক লোক বানত উটি গেছে হিমাচল প্রদেশত। এটার পিছত আন এটা ডাওয়ার বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। আমি রিসাংশ দেখাই চেষ্টা করছো এই ধরনের পরিবেশে বিরাজ করেছে মুঠর ওপর। হিমাচল প্রদেশত পুনের ডাওয়ার বিস্ফোরণ হয়েছে আর তার পিছতে ইখনের পিছত সিখন গাঁও এটা ধ্বংসর রূপত পরিণত হয়েছে বলে কব লাগবে। ডাওয়ার বিস্ফোরণের পিছতে চণ্ডীগড় মানালি রাষ্ট্রীয় ঘাইপথ পরিছে, ধারাষার বরষুণের পিছতেই বন্ধ হয়ে পড়ছে 2 শতাধিক পথ। আমি জানাই চেষ্টা করছো ধারাষার বরষুণ যেহেতু হয়ে আছে আর সেই ধারাষার বরষুণের পিছতে 2 শতাধিক রাস্তা এটা বন্ধ হয়ে পড়ছে। এই ধরনের পরিবেশে বিরাজ করছে। উল্লেখ করব লাগবে ইয়ার পূর্বেও 1 আগস্টত হয়েছিল হিমাচল প্রদেশত 1 আগস্টত হয়েছিল ডাওয়ার বিস্ফোরণ আর তার পিছত আজির দিন এই ধরনের পরিবেশে বিরাজ করা দেখবলে পাওয়া গেছে। আজির দিন ভয়ঙ্করভাবে ডাওয়ার বিস্ফোরণ হয়েছে আর তার পিছতেই 19খনকৈ রাজ্যলৈ প্রচন্ড বরষুণের সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। আমি জানাই যাওয়ার চেষ্টা করছি কেন ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণ হয়েছে আর ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণত নিহত হয়েছে 22 গৰাকী লোক। ইতিমধ্যে 22 গৰাকী লোক নিহত হওয়ার খবর আহি পড়ছে, অর্ধ শতাধিক লোক বানত উটি যাওয়ার খবর আহি পড়ছে। যেহেতু নিশা বরষুণ হওয়ার পিছতেই আজি পুয়ার ভাগত ডাওয়ার বিস্ফোরণ হয়েছিল আর ডাওয়ার বিস্ফোরণ হওয়ার ফলতে 22 গৰাকী লোক মৃত্যু হয়েছে, 22 গৰাকী লোক মৃত্যু হয়েছে আর আনফালে বানত উটি গেছে অর্ধ শতাধিক। আর সমান্তরালকৈ বহু পথ এটা বন্ধ করা হয়েছে, অর্থাৎ 2 শতাধিক পথ বন্ধ করে দিয়া হয়েছে ভয়ঙ্কর ডাওয়ার বিস্ফোরণত এই পর্যন্ত। অর্থাৎ হিমাচল প্রদেশত আজির দিন মৃত্যু হয়েছে 22 গৰাকী লোক। উল্লেখ করব লাগিব ইয়ার পূর্বে 1 আগস্টত হিমাচল প্রদেশ সিমলা এইখানে ঠাইত আসলে ডাওয়ার বিস্ফোরণ হয়েছিল, তেতিয়াও কিন্তু বহু লোক মৃত্যুমুখত পড়ার খবর আমি আপনাদের আগত সম্প্রচার করেছিল। আর আজির দিন 19খনকৈ রাজ্যের এটা প্রচন্ড বরষুণের সতর্কবাণী জারি করেছে। আজির দিন যে হিমাচল প্রদেশের পরিবেশ আর সেই পরিবেশ কিন্তু আগন্তুক সময় আরও ভয়াবহ হওয়ার এটা আশঙ্কা করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। সমান্তরালকৈ আমি কিছু দৃশ্যাঙ্ক দেখাই চেষ্টা করেছো। এই সময় দৃশ্য হয়েছে 1 আগস্টর দৃশ্য, কিন্তু 1 আগস্টত এই ধরনের ভয়ঙ্কর ভূমিস্খলন হয়েছিল আর তেতিয়াও কিন্তু বহু লোক মৃত্যু হওয়ার খবর ইতিমধ্যে আমি আপনাদের আগত সম্প্রচার করেছো। যেহেতু এই কেইটা দিনত হিমাচল প্রদেশ সিমলা উত্তরাখণ্ডত ভয়ঙ্কর ভূমিস্খলন হয়ে আছে আর কালি নিশাও যেহেতু বরষুণ দি আছিল আর বরষুণের পিছতে আজি পুয়া ভাগত এইদরে ডাওয়ার বিস্ফোরণ হয়েছে আর ডাওয়ার বিস্ফোরণ হওয়ার পিছত হিমাচল প্রদেশত এই পর্যন্ত আজির দিন মৃত্যু হওয়া লোকর সংখ্যা হয়েছে 22 গৰাকী। মৃতকর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে, কিয়নো অর্ধ শতাধিক লোক ইতিমধ্যে বানত উটি গেছে। যেহেতু ইতিমধ্যে উদ্ধার অভিযান অব্যাহত আছে, উদ্ধার অভিযানকারী দলে এই কথা ব্যক্ত করেছে যে মৃতকর সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পাব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।